শান্তি চুক্তি সইয়ের ২৫ বছরেও পার্বত্য চট্টগ্রামে হয়নি জেলা পরিষদগুলোর প্রত্যক্ষ নির্বাচন। প্রতি সরকারের মেয়াদে দল মনোনীত প্রতিনিধি দিয়ে চলছে কার্যক্রম, আর এতে করে জেলা পরিষদগুলোর প্রতি দলীয় সহ অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ বাড়ছে, এমনটাই মত সাবেক চেয়ারম্যানদের। খাগড়াছড়ি থেকে নুরুস্তাফা মানিকের রিপোর্ট। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর পাহাড়ে তিন স্থানীয় সরকার পরিষদ গঠিত হয় পার্বত্য জেলা পরিষদ নামে। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিষদ পরিচালিত হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা জটিলতায় তা থমকে আছে। প্রত্যক্ষ নির্বাচন ছাড়া এখন এসব পরিষদ চলছে চেয়ারম্যান সহ ১৫ সদস্যের সরকার মনোনীত বোর্ড দিয়ে। এতে পরিষদগুলোর স্বকীয়তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন সাবেক চেয়ারম্যানরা। আর নির্বাচন না হওয়ার জন্য সরকারের আন্তরিকতার অভাবকেই দুষছে জনসংহতি। আমরা কোনোদিন বাংলাদেশের বাইরে, বাংলাদেশ সংবিধানের বাইরে আমাদের একটা কিছু আমরা সিদ্ধান্ত নেব সেটা আমার কোনো বক্তব্য ছিল না। জটিলতার সৃষ্টি হয়, আর যেমন উন্নয়নের তেমন গুরুত্ব পায় না, মানুষের চিন্তা ভাবনা একটু প্রসপারাইজ করা, একটু ডেভেলপ করা, এলাকার গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখা, সেক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হয়। অভিযোগ আছে বিধি উপেক্ষা করে অনেক সময় জেলা পরিষদের কাজে হস্তক্ষেপ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যাতে থমকে যায় জেলা পরিষদের এখতিয়ারভুক্ত প্রাথমিক শিক্ষা নিয়োগ সহ বিভিন্ন কার্যক্রম। তবে জনপ্রতিনিধিদের দাবি, এই বিষয়ে কিছুই জানেন না তারা। বলছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিকতার কোনো অভাব নেই সরকারের। তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই ধরনের কথাবার্তা তো থাকার কথা না, এখানে আমি শুনি না, এখানে কোথাও খর্ব করা হয় নাই। তবে এই জিনিসটাই বলবো যে আপনাদের জ্ঞাতার্থে পার্বত্য জেলা পরিষদ তার সক্ষমতা নিয়েই কাজ করছে। রাস্তাঘাট, ব্রিজ, তারপর কৃষি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন সেক্টর, কোনো সেক্টর বাকি নেই যে সেক্টরে উন্নয়ন হয়নি। প্রত্যক্ষ ভোটে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদের প্রথম নির্বাচন হয় ১৯৮৯ সালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪।